চাঁদাবাজির ব্যাপারে খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে প্রত্যেক দিন জেলা কমিটির সাথে উপজেলা নেতাদেরকে নিয়ে সকল পর্যায়ের কর্মীদেরকে নিয়ে উনি বৈঠক করছেন স্কাইপিতে নির্দেশনা দিচ্ছেন কঠিন নির্দেশনা এবং যারা এই সমস্ত সাথে জড়িত হবে কাউকে ছাড় দিবেন না এবং ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে সতেরো বছর আমাদের নেতাকর্মীদেরকে যেভাবে বঞ্চিত করছে তাদের ব্যবসা বাণিজ্য তারা দখল করেছে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করেছে পথে নামিয়ে দিয়েছে তো তাদের ব্যবসা বাণিজ্য আবার তারা তাদের বৈধতা অনুযায়ী তাদের কাগজপত্র তারা বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি ফিরে ফিরে পেতে যাচ্ছে তারা তাদের দোকান তাদের ব্যবসা ফিরে পেতে যাচ্ছে তো সেখানে এটাকে দখলবাজি বলা যাবে না দখল তো তারা করেছিল তো একটা জিনিস এটা অপপ্রচার করে কিছু কিছু লোক আছে আপনার এই এই আওয়ামী লীগের সরকারের কিছু দোসররা এখনও ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় প্রশাসন কিন্তু এখনও ঢেলে সাজানো হয় নাই বিভিন্নভাবে কিছু কিছু সাপোর্টাইজ চলতেছে তো এখানে কিছু কিছু লোক আমাদের সতর্ক থাকতে হবে আমাদের কোনো নেতাকর্মী যাতে এদেরকে কোনোভাবেই অ্যালাউ না করে এরা আমাদের দলে ঢুকে এরা বিভিন্নভাবে আমাদের পার্টির ভাবমূর্তি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন প্রক্রিয়া লিপ্ত থাকবে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে তো আমরা পার্বত্য চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় আমরা ঘুরে ঘুরে আমরা সেই ব্যবস্থাগুলো নিচ্ছি আর একটা কথা মনে রাখতে হবে আমাদের নেতা পার্টির মহাসচিব কালকে বলেছেন যে আমরা যদি অন্যায় করি আওয়ামী লীগের মতো কাজ করি তাহলে আমাদের পরিণতি কিন্তু একই হবে এই কথাটা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে মনে রাখতে হবে এই কথাগুলো আমরা সব জায়গায় আমাদের কর্মীদের মহলে আমরা কিন্তু বলার চেষ্টা করতেছি এবং আপনি দেখেন এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে কারণ পুলিশ তাদের মোরাল ডাউন হয়ে গিয়েছে পুলিশ যে ভূমিকা রেখেছে বিগত আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে সি আর অনুযায়ী যে কোনো ক্রিমিনালকে পায়ের নিচে গুলি করতে পারে যদি কোনো আসামি পালিয়ে যায় কোনো দাগি আসামি কোনো বড় টেরর সেখানে পায়ের নিচে গুলি করতে পারে কিন্তু তারা আমাদের নিরীহ ছাত্র ছাত্রীদেরকে আমাদের নিরীহ জনগণ শ্রমিকদেরকে আপনার কিভাবে আপনার যুবককে কিভাবে গুলি করেছে তো ফলে ওদের মরাল ডাউন অনেকে যোগদান করতেছে না তো এটা যোগদান না করলে পরে সরকার বোধহয় সিদ্ধান্ত নিয়েছে এদেরকে ছাঁটাই করে দিবে পরে আরও রিক্রুটমেন্ট হবে আমাদের তো অনেক ছেলে বেকার তো ফলে এই পুলিশদেরকে দিয়ে আমাদের রাষ্ট্র চালাতে হবে পুলিশ পুলিশ আমাদের একটা বিরাট অংশ সমাজের তো এই নিরাপত্তার জন্য পুলিশকে লাগবে পুলিশকে মোটিভেট করতে হবে আরও রিফর্ম করতে হবে যাতে পুলিশ অ্যাক্টিভ হয় অ্যাক্টিভেট করার জন্য আমাদের রাষ্ট্রের কিছু কিছু দায়িত্ব আছে সেগুলো করতে হবে পুলিশ কিন্তু লাগবে কারণ সেনাবাহিনী দুই মাস দুই মাস পরে তো তারা আবার বেড়াকে চলে যাবে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিছে তো সুতরাং এর মধ্যে আমার মনে করি এই দুই মাসের মধ্যে পুলিশ ইনশাল্লাহ তারা আরও অ্যাক্টিভ হবে আরও তারা ইনশাআল্লাহ মাঠে সিরিয়াসলি নামবে